একটা বাচ্চা বড় হলো 5 থেকে 5.5 বছর, ওই বাচ্চাটার মা, এবার বাচ্চাটা এবার মরে গেল, বাচ্চাটার মা কতই না চোখের পানি ফেলে, এবার কান্দে, ছেলেটার চেহারা দেখে হাত দিয়ে ধরে, পা ধরে, এবার লেড়ে লেড়ে, এবার কান্দে মা, এবার মা কাঁদলো, ওই বাচ্চাটাকে বেরাদার গ্রামের লোকেরা এসে নিয়ে গিয়ে গোসল দিল, কাফন পরালো, কবরস্থানে নিয়ে গেল, জানাজা পড়ালো, কবর দিল। কিন্তু তার আগে ঘটনা কি হলো, এবার ছেলের বাবা বলে, একবার আমার বুকে দাও, একবার শেষবারের মতো আমার ধনকে আদর করে নি, হাই রে মা, শেষবারের মতো দেখে বিদায় দিয়েছে, বাড়ির বাইরে বসে বসে কান্দে, চোখের পানি ফেলে কান্দে, বেটা আমরা থেকে গেলাম এই দেশে, তুমি কোন দেশে চলে গেলে। এবার মা চোখের পানিতে বুকের কাপড় ভিজাতে লাগলো, সব মানুষেরা কবর দিয়ে নিজ নিজ বাড়ির দিকে গেল, এই বাচ্চাটার মা এবার ঘরে গেল না, ওই বাচ্চাটার বাপ এবার ঘরও গেল না, এবার ওই বাইরে বসে বসে কান্দে। এ পিরাদার ম্যাগরিবের আজান হলো, মেয়েটাকে নামাজ পড়বে ঘরে নিয়ে গেল, ওযু করার পর ম্যাগরিবের নামাজ পড়ে, খাওয়া নাই দাওয়া নাই, বারান্দায় বসে ছেলের জন্য চোখের পানিতে বুকের কাপড় ভাসাতে ভিজাতে লাগলো, এশার নামাজ পড়ার পর সারা রাত বসে বসে টস করে চোখের পানি ফেলে ওই ধনের জন্য কাঁদলো। সকাল হলো, ফজরের নামাজ পড়ে আবার ওই বাচ্চার জন্য এ মা কবরের দিকে চলে, কবরস্থানের দিকে গেল, কবরস্থানে যাওয়ার পর এবার দূর থেকে এবার ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা আমি বাড়িতে থাকতাম আর যখন আমার ভিতরে আগুন জ্বলতো, তুমি মা মা বলে আসতে, আমার গলা জড়িয়ে ধরতে, এ বেটা আমার সব আগুন নিভে যেত, সব ব্যথা বেদনা যন্ত্রণা আমার দূর হয়ে যেত, বেটা তুমি কোন অজানা দেশে চলে গেছো, কাল থেকে যে আমার কলেজাটা পুড়ে যাচ্ছে, আমার কলেজাটা জ্বলে যাচ্ছে, বেটা তুমি একবার এসে কেন আমাকে মা বলে ডাকছো না, বেটা মা বলে ডাকছো না, তুমি এমন কোন অজানা দেশে চলে গেছো, তুমি আসতে পারো না বেটা, মা বলে একবার ডাকো, তুমি যেতে পারো না, আমি তোমার মা এসেছি, একবার মা বলে ডাক দাও, আর মরে তো কবরে আছে, মা বলে ডাক দিল না। জোহরের আজান হলো, আবার চলে আসলো, নামাজ পড়ে নিল, আবার গেল আসরের মাগরিবের, আসরের নামাজ পড়ে গেল, মাগরিবের আজান হলো, চলে আসলো মা, নামাজ পড়ে আবার কাঁদলো, এশার নামাজ পড়ে সারা রাত চোখের পানি ফেললো, খাওয়া নাই দাওয়া নাই, ছেলের বাপ আর ঘরে যায় না, পাগলের মতো গাছের নিচে শুয়ে থেকে রাত কেটে দেয়, দিনের বেলায় পাগলের মতো ঘুরে বেড়াই, বাড়িতে যায় না, খাই না দাই না, মাও খায় না বাবাও খায় না, কেউ খায় না বেরাদার, এই যন্ত্রণা নিয়ে ছেলের জন্য চোখের সব সময় পানি ফেলে। 5 দিন গেল 6 দিন গেল 7 দিন কেটে গেল, 8 দিনের দিন ওই বাচ্চার মা কবরস্থানে যাওয়ার পর এবার কবরের পার্শ্বে চলে গেল, বেটা তুমি এমন কোন অজানা দেশে গেছো, একবার মা বলে ডাকো না, কলেজার চুরচুর হয়ে গেছে, কলেজার আগুন আর নিভাতে পারি না বেটা, তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ বুঝাতে পারে না, ঘর বাড়ি যায় না, খায় না দাই না, বেটা আমি তোমার মা, 7 দিন কেটে গেছে, 8 দিন আমি কোনো খাবার খাইনি বেটা, আমার ঘুম আসে না, তোমার জন্য বেটা আমি আজ এসেছি, তুমি একবার আমাকে মা বলে ডাক দাও, আমাকে মা বলে ডাক দাও। এ বাচ্চা কিন্তু মরে কবরে, এ বাচ্চাটার মা কবর ধরে বলে, বেটা তুমি আমাকে যতদিন মা না বলবা, আমি ততদিন আর বাড়ি ফিরে যাব না, মা ও বাচ্চার কবর ধরে চার চার কাঁদে, জর্জরিত হয়ে এ আপনার চোখের পানি ফেলে, মা বলে বেটার বাড়ি যাব না, তুমি যতদিন আমাকে মা বলে না ডাক দেবে, আমার আল্লাহ বলেন, ছেলে রে শোনো, তুমি মরে গেছো, তুমি মরে গেছো রে ছেলে, তোমার মা তোমার বাপ সব কিছু ছেড়েছে, সোনা দানা টাকা পয়সার মায়া মহাব্বত ছেড়ে দিয়েছে, ভূমির মহাব্বত ছেড়েছে, দূর করেছে তোমার বাপ মা, সোনা শোনো সব কিছু ত্যাগ করেছে দুনিয়ার, কিন্তু নামাজ বন্ধ করেনি, আল্লাহর জিকির বন্ধ করেনি, এ ছেলে তোর মা বাপের জিকিরে আল্লাহ খুশি হয়ে তোমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা দিয়েছি, জান্নাতি খুশবুতে ভরপর করেছি, তোমার কবরকে তোমার বাপ মায়ের ভালো কর্মের জন্য জান্নাতি ফুলের বাগিচা বানিয়েছি, ছেলে শোনো তোমার মাকে একবার মা বলে ডেকে তোমার খবর বলে দাও। মানুষ দুনিয়ার রঙে আল্লাহর ইবাদতের কত মর্যাদা, কি হুজুর জি জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
মা বলে ডাকতো ছেলেটা আল্লাহর হুকুম বলে মা, ইস হাই রে ডাক মা, হাই রে মা, মা কাঁদিও না মা, আমি মরে গেছি, তোমরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো, ধন দলতের মায়া মহাব্বত প্রেম ছেড়ে দিয়েছো, কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরোনি, ও মা তোমাদের জিকিরে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানায় ভরপুর করেছেন, আল্লাহ ফুলের বাগিচা বানিয়েছেন, আল্লাহ আমার কবরে জান্নাতি খাবার দিয়েছেন, মা আমি কবরে খুব ভালো আছি, দয়ালু দাতা আল্লাহ আমার কবরকে জান্নাতি খুশবুতে রওশন করেছে, মা তোমাদের চাইতেও বড় দয়ালু দাতা কবরে এসে আল্লাহকে পেয়েছি, তোমাদের কর্মের গুণে জোরে বলেন, তোমরা ভালো কাজ করেছো তাই আল্লাহ খুশি হয়ে আমার কবরে সুখের বাতি জ্বালিয়ে দিয়েছেন, মা যাও খবর আব্বাকে বলে বাড়ি নিয়ে আসতে হবে, আর নিয়ে আসার পর খাবার দাবার তৈরি করে মা তুমি আব্বাকে খাওয়াবে, তুমি খাবে, গোসল করবে, আল্লাহ জিকির আজকার করে সুস্থভাবে জীবন কাটাকাটি শুরু করে দিতে হবে মা। তাহলে আল্লাহ জিকির গেছে, আমি এমনি নামাজ পড়তে বললাম, তাই ছয় জন হয়েছেন খুব ভালো, এই কমিটির লোক জালসা করেছেন খুব ভালো জিনিস, তবে কয় গ্রাম মিলিয়ে আপনার কবরস্থানের ইসালে সবে জালসা, চারপাড়া, চারপাড়া থেকে চারজন ভাই আমার একটু আসবেন তো, দানের ব্যাপার দোয়া ইসালে সহজ, 10,000 টাকা একজন আল্লাহর বান্দা বলেন তো, কোন এক পাড়ার বলেন একজন 10,000, তারপর আর তিন পাড়ে ইনশাল্লাহ হয়ে যাবেন, একজন কোন আল্লাহর বান্দা বলেন বলে মাওলানা ঘর করলাম, বাড়ি করলাম, জমি করলাম, জমা করলাম, ছেলে করলাম, বিবি করলাম, সব করলাম, কিন্তু এই আল্লাহ এই কবরস্থানের জন্য আমি 10,000টা দেব কবরবাসীর জন্য, একটু দোয়া করে দেন। এই বুড়ো মানুষ মুর্শিদাবাদ লালগোলা থেকে এসেছি, যখন আমার মোজ বের হয়নি তখন থেকে আল্লাহ আমাকে বক্তা করেছেন, তখন বয়স আমার 21 বছর, 21 বছর বয়স থেকে আমাকে আল্লাহ প্রতিদিনই স্টেজে বক্তব্য করাচ্ছেন, এটা একটা আশ্চর্যময় ব্যাপার, আল্লাহর মেহরবানি। এখন তো বুঝলেন প্যাকেট ট্যাকেট ঝুনা হয়ে এখন ঝরতে লাগলো, তো একজন আল্লাহর বান্দা 10,000টা টাকা বলেন, একটু দোয়া করব, মুর্শিদাবাদ থেকে এসেছি, হাত উঠাবেন কেউ, একজন কোন আল্লাহর বান্দা হাত উঠাবেন, মুসাফির অবস্থায় আছি, এই ঝোঁকে এসেছি 15 দিনের জন্য, আজ 9 দিন হয়ে গেল, আর 5 দিন থাকবো, 6 দিনের দিন 15 দিনের ওপরে বাড়ি যাব, আরাম পাবো না, আবার গাড়িতে আবার চলে যাবো আপনার মুর্শিদাবাদ পাটকা বাড়ি প্রভাবে, আসবো আবার চলে আসবো মাল্লা, প্রতিদিন আল্লাহ আমাকে জিকির করিয়ে নেন, এটা একটা খুশির ব্যাপার আছে, আমার অ্যাডভার্টাইজের দরকার নাই, আল্লাহর যে দয়ায় চলছি, আল্লাহর দয়ার আমি বর্ণনা করছি, আল্লাহর মেহেরবানির বর্ণনা, নবীর রহমতের বর্ণনা, তাই একজন আল্লাহর বান্দা 10,000টা টাকা বলেন ইসালে সব কবরস্থানের জন্য, 4 গ্রাম থেকে একজন কোন ভাই বলবেন না 10,000টা টাকা, যে বাড়িটায় আছি ওই যে পাঁচতলা মসজিদের নিচে জুতোর দোকান, নাম কি গোলাম মোস্তফা, নামটাও তো খুব সুন্দর, এই বাড়িটাতে কম করে আপনার 30 লাখের নিচে খরচ হবে না সবকিছু করলে, 30 লাখ, তো ওই লোকটা যদি 10,000 টাকা দিয়ে দেয় 30 লাখে প্রতি বছরই দেয়, তাহলে কমে যাবে, কিচ্ছু কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবেন, দানে বেড়ে যায়, তো ওই রকম ব্যক্তি অনেক আছেন গ্রামে, একজন কোন আল্লাহর বান্দা 10,000 বলেন, হবেন তো বটে, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 2 8, 8 জন 5,000 করে, পারলে দিবেন না পারলে দিতে হবে না, জোরজবস্তি করবো না, এই নিচে টোলায় প্রোগ্রামে এসেছিলাম ওই কবরস্থানের ওই একবার ওই নিচে দিকে 11-12 বছর আগে ওই নিচে দিকে হয়েছিল জলসাটা, জি মনে পড়ছে, এবার এসছি এখানে, ঈদ
ঈদ মিলাদুন্নবীতে একবার এসেছিলাম, তারপরে ডেট চেয়েছেন এই কমিটির লোক দু তিনবার, ডেটে আমি গুরুত্ব দিনে আসিনি। এই জায়গাতে এই পাঁচতলা এই যে চারতলা মসজিদের আমি দুবার জালসা করেছি এই ফিল্ডে। তো বেরাদার খুব সুন্দর পরিবেশ আপনাদের সব দেন, তাই ৫,০০০টা টাকা একজন আল্লাহর বান্দা হাত উঠাবেন কবরবাসীর জন্য, একজন কোন আল্লাহর বান্দা হাত উঠান ৫,০০০ একজন আল্লাহর বান্দা থাকলে এখন দেন, না থাকলে এক মাস সময় নেন, দু মাস সময় নেন। এই ডান দিক থেকে কোনো ভাই হবেন ৫,০০০, দেখেন চিন্তা ভাবনা করে ৫,০০০ করে চারজন ডেকেছি, ৪×১০=৪০, জন ১,০০০ করে, একজন আল্লাহর বান্দা ১,০০০ আসেন, তারপর ৫,০০০, ১০,০০০ হবে। একজন আল্লাহর বান্দা হাত বাড়িয়েছে আসবেন ১,০০০ মুর্দা ব্যক্তিদের জন্য, ১,০০০ সাইয়্যদ আলে রাসুলের এখানে আগমন আছে, আলে রাসুলের খুশবু আছে, ১,০০০ করে কমিটির লোক গেলে আপনারা দেন, ৪০ জন, ৪০ বছর নবীর বয়স। আল্লাহ তো সর্বপ্রথম নবীকে নবী ঘোষণা করার পর সব নবীদেরকে নবুয়াতের চেরাক তো দিয়েছিলেন আগেই, দুনিয়াতে পাঠানোর আগে। তো ৪০ বছরের নবীকে আল্লাহ বললেন, নবী তুমি কালমার দাওয়াত দিতে শুরু করো। তো নবী কালমার দাওয়াত দিতে শুরু করলেন। তো ৪০ জন ভাই আমার এই দিলে জাজবা মহাব্বত ভালোবাসা নবীর গোলাম রেখে, নবীর গোলাম সেজে ১,০০০টা করে টাকা দেবেন। একজন দিলেন, কি নাম ভাই? মাহাতাব আলী ১,০০০, আহাতাব আলী ১,০০০, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ১০টা ভলেন্টিয়ার আছেন তো আমার সামনে ভাই, ১০টা ভলেন্টিয়ার আমার সামনে আছেন, কি করব আমি তখন দেখব। এই ভলেন্টিয়ার, এই মনে হয়েছে এখানকার জামাই এসেছেন আপনারা, ১০টা ভলেন্টিয়ার। একটা মাকে বলেন তো ১,০০০ টাকা লিখে দিবে, এই যান, মায়ের পেট ছিল কবর বাচ্চাদের জন্য ১০ মাস ১০ দিনের জন্য, এই আপনাকে বলে দিলাম, যান একটা মা, এই থামেন, এই থামেন আপনারা, আপনি যান একটা মাকে বলেন এখানে নামটা লিখে দিব, ওর নাম স্বামীর নাম আর গ্রামের নামটা লিখে নিয়ে আসবেন, কাগজ আর কলম নিয়ে পাঠান ২-৪টে ভলেন্টিয়ারকে, ২-৪টে ভলেন্টিয়ারকে কাগজ আর কলম নিয়ে পাঠান মুকুদ্দিন ভাই, আপনি তো জানেন। আচ্ছা ওইটা হলো, এই ভাই, এই ভাই আপনি একটা মাকে বলেন তো ১,০০০ লিখে দিবে, মায়ের পেট বাচ্চাদের জন্য ১০ মাস ১০ দিনের জন্য কবর ছিল, আর এই মুর্দা ও জিন্দা কবরে জিন্দা সেটা হচ্ছে মায়ের পেট, আর কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, ১,০০০টা করে টাকা যারা পারবেন তারা দেবেন আজ। এই জলসাটা হচ্ছে কিন্তু ইসালে সওয়াবের, ইসালে সওয়াবের। এই বাবা, এই বাবা আসেন আসেন একটু, আমাকে বলেন কি নাম? বুলু মন্ডল, বড় ভাগ্যবান আপনারা, ইসালে সওয়াবের তো জলসা, দুয়ার বক্সানোর জলসা, তাই বুলু মন্ডল ১,০০০, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বুলু মন্ডল ১,০০০, বলেন বাবু সাফিকুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাফিকুল সাহেব ১,০০০ টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা, দেবেন দেবেন, অবশ্যই দেবেন, দেবে ইনশাআল্লাহ দেবে, নারায়ে তাকবীর, এইভাবে আগ্রহ প্রকাশ করে। আরে ফ্রিজ রে, তোষক রে, গদি রে, ছাপর খাট রে, বক্স রে, জানলা রে, দরজা রে, গেট রে, লোক বলবে হ্যাঁ বাড়ি করেছে, জানলা করেছে, কবাট করেছে, বক্স কাট কত সুন্দর, গেট কত সুন্দর করেছে, ৮০,০০০ টাকা খরচ করে আত্মাটা ফুস করে বেরিয়ে যাবে, সব বেকার, ৫,০০০টা করে টাকা। ৮ জন ভাই আমার একজন হয়ে গেছেন মাস্টার আজমিরুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাস্টার আজমিরুল সাহেব ৫,০০০টাকার দাতা। আমি বেশি দেরি করব না, কারণ আমার হাজরাত রয়েছেন খুব দূর থেকে এসেছেন, সারি ইসলাম আমার পরে পরে চলে আসবেন, সারি ইসলাম সাহেব, আর আমার পরে তো সারি ইসলাম সাহেবের পরে আলে রাসুল এই স্টেজে আগমন হবে, আপনারা পুরো ভাগ্য আপনাদের জন্য খুশির খবর আছে, তাই ৫,০০০টাকা মাস্টার
আজমিরুল সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটারা।